পারফেক্ট সুন্দরভাবে হয়েছে। আজকে ওয়েদারটা ঠিক আছে, ঠান্ডা বেশি নেই না? যে আমার গাছের টপগুলো বারবার বারবার করে পড়ে যায় এবং দেখতে অনেকটা মেসি, তো এই জন্য অ্যাকচুয়ালি লাগিয়ে নিচ্ছি। এই যে আমার আরেকটা হাইড্রেঞ্জার, এই টপ আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুমালম, রুমালমের পেজ থেকে। আজকে ওয়েদারটা অনেক ভালো আছে ইউকেতে, তাই আমরা ভাবলাম আমাদের কিছু গাছ নষ্ট হয়ে যাচ্ছিল, তো সেগুলি লাগাতে চলে আসলাম। দেখতেই পারতেছেন এই ঠান্ডার ভিতরে আমার হাজব্যান্ড স্যান্ডেল পরে আছে, তার মানে টেম্পারেচার ইজ ওকে, এত একটা ঠান্ডা না। তো অনেক দিন ধরে ভাবতেছিলাম, বাট বৃষ্টি অ্যান্ড রেইন থাকে আর উইন্ডি থাকে যেটা বেশি, বাতাসটা অনেক কষ্টকর হয়। তো আজকে একদম পারফেক্ট ওয়েদার, ড্রাই অ্যান্ড নট উইন্ডি অ্যান্ড নট রেইন। সো ভাবলাম যে আজকে আমাদের গাছগুলি লাগিয়ে ফেলি, এবং উদ্যোগটা নিয়েছে আমার হাজব্যান্ড, আমি তো লেজি। তো তার জন্য চলে এসেছি এই গাছটা আমার ওই বাসার থেকে আনা, যেটা আপনারা দেখেছেন আমার প্রিভিয়াস হাউস থেকে একদম মরে গিয়েছে লাগতেছে, বাট আই হোপ ইন ফেব্রুয়ারি দে উইল কাম ব্যাক। সো দেখি এটা গাছটা হচ্ছে কি না। হাইড্রেঞ্জার এটা আমার বড় পাশনটা, ডিপ ম্যাজেন্টা কালারের যে ফ্লাওয়ারটি আপনারা অনেকেই দেখেছিলেন এইটা, আর এখানে আমি লাগিয়েছি আমার ও বাসা থেকে আনা মাটির তল থেকে আমি নিয়ে এসেছি। এই হয়েছে যে আমাদের ক্যামিলিয়া প্লান্টটা, এটা মাশাল্লাহ বড় হয়ে গেছে, আই হোপ এটা এখানে ঠিক আছে। তো আমার মনে হয় তুষার, এটা একটু বেঁকা সাইজ হয়েছে, মুখটা বেঁকা হয়ে গেছে, মুখের ইয়েটা এদিকে একটু হইব, মানে ফেসটা এদিকে হইব, তো এটা টাইট করে দিতে হবে, জুতা দা পাড়া দিতে হবে, এখন ঠিক আছে, এটা পারফেক্ট। তো তারপরও আই থিঙ্ক একটু মুভ করতে হবে। আরও গাছ নিয়ে আসতেছি, উইলি উঠ করি নাই আমি তোর গাছে যেতেছি, এইটা ছোট আছে, এইটা তুমি এই দরজার সামনে জানলার সামনে দিতে পারো, তাহলে হয়তো আমরা একটু দেখতে পারবো। হ্যাঁ, তো এইটা আমরা দেখি জানলার সামনে, তো ও কাটাকাটি করতেছে, আমি ফুল নিয়ে আসি। এইটা হয়েছে আমার ফ্রন্ট গার্ডেন, দেখতে পারতেছেন বাতাস এত উইন্ডি হয় এখানে, যে আমার গাছের টপগুলো বারবার বারবার করে পড়ে যায় এবং দেখতে অনেকটা মেসি, তো এর জন্য অ্যাকচুয়ালি লাগিয়ে নিচ্ছি। এই যে আমার আরেকটা হাইড্রেঞ্জার, এটা একদম পড়ে যায়, প্রতিদিন পড়ে যায়, তুলি পড়ে যায়, সো এটাও লাগিয়ে ফেলবো, এখানে অনেক গাছ আছে আমি লাগিয়ে ফেলবো। এটা হয়েছে আমার অ্যাভোকাডো প্লান্ট, এটা দেখেন কী অবস্থা, এটা একদম গাছের পাতাগুলি একদম নষ্ট হয়ে গেছে, এগুলি কেটে দিলে সুন্দর পাতা আসবে সামারে। এটা আমার রোজ প্লান্ট, সেগুলি লাগিয়ে নিব আমি। আর এটা এটাও আমার পার্পল কালার প্লান্ট, এটা গাছের নামটা আমার মনে নেই, এটাও সেদিন বাতাসে এসে গাছের টপ পরে এটা একদম লুজ করে দিয়েছে দেখেন, তো এটা অবশ্যই লাগাতে হবে। তো এটা বাতাসে এসে এটা ফ্লাওয়ারটা এরকম ফেলে দিয়েছিল, অ্যান্ড এটা লুজ হয়ে গিয়েছে, তো এগুলি সব লাগিয়ে নিব। এখানে আরেকটি প্লান্ট আছে, এটা হচ্ছে যে আপনার স্প্রিং প্লান্ট, সো স্প্রিং প্লান্টে এটা এখন দেখেন পাতা চলে আসতেছে, আর পাতাটা কিন্তু একদম গাছটা কিন্তু পুরা মরা, একটাও লিফ নাই, পুরা গাছটা ইজ এ ড্রাই বাট ইজ কাম ব্যাক, আপনারা দেখতে পারতেছেন দেখেন এই যে এখানে লাইফ দে আর কাম ব্যাক। এই ফ্লাওয়ারটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ফ্লাওয়ার, পিঙ্ক অ্যান্ড স্মেল লাইক হাই আমাদের। এই যে লিপ আসতেছে, তো এইটাও আমি মাটিতে লাগিয়ে দিব। এইটা ওয়ান টাইম ফ্লাওয়ার আসে, অ্যান্ড দেন লিপটা থাকে সবুজ, অ্যান্ড নভেম্বরের অক্টোবরের দিকে ফ্লাওয়ার পাতাগুলি পড়ে যায়, সো পাতাগুলি ব্যাক করতেছে, আই হোপ আপনারা দেখতে পারতেছেন এই যে পাতাগুলি ব্যাক করতেছে। সো এটা নাম তো আরও অনেক অনেক গাছ আছে, এই যে এখানে অনেক পট পট আছে, এই যে আমার লেমন গাছ, লেবু গাছ, আমার পুপি দিয়েছিল অনেকগুলি লেবু গাছ, এই যে আমার অ্যাভোকাডো গাছ, তো আর যে আরেকটা হাইড্রেঞ্জার গাছ, সো এগুলি অ্যাকচুয়ালি মরে যাচ্ছে, বাট ইউল কাম ব্যাক, সো আই হোপ এভরিবডি ইজ কাম ব্যাক। এই তো
এই যে দেখেন এখানে আমার বাকেট থেকে সব পড়ে যায়, ফ্লাওয়ার বাস্কেটগুলি সব পড়ে গিয়েছে, এগুলি সব ক্লিন করবো। আর ওয়েদারটা আজকে অনেক ভালো, বাতাস নাই, এখানে কাজ চলতেছে। এই তো You know the elves going to the in canopy. আমরা ভিতরে চলে আসছি আর দেখেন আমি কি পেয়েছি, আমার কচু গাছ, ছোট ছোট করে কচু গাছ লাগাই ফেলবো। যাই হোক দেখ, সোজা করতে হবে, এটা ফেস জানে দিতে হবে। What plant is that? This is the Buddha's Mushki. Have to check. From this backside. এইসব গাছ লাগানোর সময় দেখতে হবে ফেস পয়েন্ট কিনা, যাতা দিয়ে নিতেছি মাটি। শীতের দিন এখনো গ্লাভস গ্লাভস কিছু কেনা হয় নাই, সামারে গার্ডেন গ্লাভস গ্লাভস আনছি তো খুঁজে পাই না, বুঝে রাখি যে এটা হয় কিনা, আনলো কাজের সময় থাকে না। সো এই তো লাগিয়ে ফেললাম আমার ক্যামিলিয়া ফেভারিট একটা ফ্লাওয়ার, আর এটাকে আমি ফিট দিয়ে এটাকে টাইট আপ করে দিব। সামার আসলে কি করবো, সামার আসলে আরো অনেক কিছু দিব, এখন এটা আপাতত মাটির তলে ঘুমাই থাক। আর এটার প্লান্টটা দেখো যে ফ্লাওয়ার এসে পড়ছে, এই যে পিঙ্ক কালার ফ্লাওয়ার এসে পড়ছে, যে প্রিভিয়াস ফ্লাওয়ার এটা এখন এসে পড়ছে, এই স্প্রিং এ ফুটবে। অ্যাভোকাডো গাছে যে শিকড় হয়েছে, ঠিক আছে মুখটা দাও, শুদ্ধ করে দাও, বড় জায়গাটা পিছে দাও, এই মুখটা এই দিকে আইবো। তিনটা প্লান্ট একসাথে, তো এটা আমি এখন ব্রোকিং করে নিব, দেন এটা আরো বড় হবে, মাটি নিতে গেলে আরো বড় হবে, তো এটা আমি ডিভাইড করে নিতে পারবো, পুরোটা এই দিয়ে দিতে পারি। সাইকেল বুদ্ধি ফ্লোর দেখেছেন আমার
তো আমি মাটির তল থেকে যখন আমি লাগিয়েছিলাম এরকম একটা এখন আর হয়েছে দুই বাজকে ভিতর আরেক বাজকে আছে আই থিঙ্ক তো এটা এখন আমি লাগিয়ে দিই এটা বিশাল বড় হবে এটি অনেকগুলি আলু এখানে তো এটা আমি এখন লাগাবো আলু তো আছে অনেক 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 বড় এগুলো আমি লাগিয়ে দিই আর সাথে আছে আমাদের প্রচুর গাছটা হয়েছে আমার বানানো গাছ আমি কিনে এনেছিলাম ফিউশন প্লান্ট বড় ফিউশন প্লান্ট এরকম টল হবে অ্যান্ড ফুলগুলি হবে এত বড় বড় একটা ফিউশন পিঙ্ক তো এই গাছটি আমি চারা করেছি এখানে আমি চারটা চারার মতো হয়েছে অনেকগুলি করেছিলাম বাট মাত্র চারটাই বা পাঁচটা আই থিঙ্ক রুটস কামিন এগুলি এখন আমি লাগিয়ে দিব আর আমার আম্মু আমার একটা বাংলাদেশ থেকে একটা গাছ ছিল এই যে আমাদের বাংলাদেশে এই গাছটির নাম হয়েছে আসলাহানাটি মরে গিয়েছে আমার আম্মু বলছে পানির কারণে বাট আমার আম্মু আমার বাসায় গত নভেম্বরে এসে পানি দিয়ে রেখেছিল এক মাস দেন এই রুটসটা বের হয়েছে সো আমি এটা এখন মাটিতে লাগিয়ে দেখি এটা লাইফ হয় কিনা না তো এটা আমি এখন লাগাবো মাটিতে আর এইগুলি লাগিয়ে নিই এইটা অনেক এই গাছটা অনেক বড় হয় তো আমি এটাকে স্কুল লেভেলে লাগিয়ে দেখি এই জায়গাটা হয় কিনা বড় হবে যদি হয় সবাই দোয়া করবেন আমার এই গাছটা আমি মাটি অনেক শক্ত মাটি অনেক শক্ত আমি ব্যাকের দিকে যাবো ধরো হয় I just saying the mud is very, 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 very hard. So এখন লাগিয়ে দিব হোয়াইট কালার ডালিয়া বাল্ব যখন মাটিতে দিয়ে দিব বাল্বটি কিন্তু অনেক বড় একটি গাছ হবে আশা করছি তো এখন আমি একটু কম্পোজ দিতে চেষ্টা করব আসলে কম্পোজ ভিতর থেকে আনতে কষ্ট লাগতেছে তাই এখন এখানে এগুলি দিয়ে দেব পরবর্তীতে কম্পোজ আবার উপরে দিয়ে দেব তো এই তো লাগানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে আমার গাছগুলো এই তো আলহামদুলিল্লাহ গাছ লাগিয়ে ফেললাম অনেক কষ্ট করে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে তার ভিতরে আমার হাজবেন্ডও কার ওয়াশ করে ফেলেছে এক কাজে চার কাজ করেছি আমরা গাছ এগুলি এখানে সব লাগিয়ে ফেলেছি অনেক গাছ আরও রয়েছে বাকিটা দেখতে পারতেছেন তো এগুলো আমি লাগাতে পারিনি বাট মেন মেনগুলি লাগিয়ে ফেলেছি আর এখন বৃষ্টি পড়তেছে সো এখন আমার হাজবেন্ড চিলাচিলি করতেছে বাসায় যাওয়ার জন্য তো এই তো সব কিছু আমি এখানে আরও রেখে দিয়েছি যেগুলো আমি পরে হয়তো আরেকদিন ওয়েদার ভালো হলে লাগিয়ে ফেলবো আর মাটি অনেক শক্ত ছিল পাশে এইটা লাগাতে পারিনি এটা উঠতেছিল না টপের থেকে এটা ভাঙতে হবে তো এইটা লাগিয়ে ফেললাম এখানে আরও কিছু এনে রেখে দিয়েছি আর আমার সামনের জায়গাটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি তো এই তো আর আমাদের যে স্কিপ দিয়েছিল এখানে ময়লাগুলি নিয়ে গিয়েছে তো এই তো ফোন গার্জেন এখন মোটামুটি ক্লিন বাতাসে আর হয়তো গাছ টাছ পড়বে কম আর বাকিগুলো হয়তো আমি পরে নিয়ে যাবো ভিতরের দিকে সো এই তো আজকের মতো এখানে কাজ শেষ করে ফেললাম সারাদিন আজকে গার্ডেনিংই করে প্রায় 3 ঘন্টা হবে গার্ডেনে কাজ করতে আসছি আর এই যে বৃষ্টি পড়তেছে এখন আমি ওয়েট হয়ে গেছি আমি এখন ব্যাক গার্ডেন দিয়ে চলে যাব কারণ ব্যাক গার্ডেনে অনেক অনেক ময়লা ছিল সো আমরা স্কিপে ফেলে দিয়েছি সো ফেলে দেওয়ার কারণে গার্ডেনটা অনেকটা মানে স্পেস হয়েছে প্লাস অনেক ডার্টি সো এটা হয়তো অন্য দিন ক্লিন করবো কারণ আজকে আর পারতেছি না আর শীতের দিন তো গার্ডেনের কাজ 12 আওয়ার্স 8 আওয়ার্স করা যায় না সো ব্যাক গার্ডেন অনেক ডার্টি অনেক লাগবে এটা দেখেন সব এখানে সব ময়লা ফেলে দিয়েছি
আরো কিছু আছে গ্যাস টাস যেগুলি ফেলবো ফেলতে পারি না এইগুলি ফেলবো এই তো এখানে গ্যাস নিয়ে এসে বসি সো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বাই বাই Thank you.